সবসময় মানুষের জন্য কাজ করেন এবং শুধু নির্বাচনের জন্য না, তিনি সবসময় মানুষের পাশে থাকেন এবং আমরাও সেটা করি। আমি মূলত বালুরঘাটের দায়িত্ব রয়েছি, তার সকালে যেহেতু একটু সময় পেয়েছি, আমাকে কিষানদা এবং এখানকার যারা আরও কাউন্সিলররা আছে তারা অনুরোধ করেছে, তাই আজকে আমরা আমাদের প্রার্থীর সমর্থনে আজকে আমরা একটা এখানে পদযাত্রা কি বুঝছেন না। দেখুন, আমার তো মনে হয় বোঝার কিছু নেই, বিরোধী কোথাও কিছু আছে বলে আমার মনে হয় না। একটাই দল, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং আমরা একদম কনফিডেন্ট, আশাবাদী 42-এ 42 হবে। দাদা একটা জিনিস যে শুনুন, আপনারা তো জানেন যে সিপিএমকে যদি কেউ এই পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত করে থাকেন রাজনৈতিকভাবে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি বলতে দিই, মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে থাকেন, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিক এমনই একটা জিনিস, সেই ম্যাজিকে সবাই ঝড়ের মতো উড়ে চলে যায়। আমার তো মনে হয় ভোটকর্মীরাও কোথাও কোথাও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করছে, এবং এটা আপনারা যেটা দেখাচ্ছেন, হয়তো একটা সার্টেন পোর্শন অফ কর্মী, তারা ইচ্ছাকৃতভাবে, তারা রাজনৈতিকভাবে মোটিভেটেড, তারা এই কাজ করছে, কোথাও কোনো গণ্ডগোল নেই। মানুষ দেখেছে যে কীভাবে উৎসবের, গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব নির্বাচন, নির্বাচনে কীভাবে উৎসবের চেহারা নিয়ে মানুষ ভোট করে। এর আগেও আমরা দেখেছি 2011-এ, বরঞ্চ আমরা বলতে পারি 2011-এ মহামাটি মানুষের সরকার আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছেন যে ইলেকশন উৎসবের মেজাজে হয়, এবারে উৎসবের মেজাজে ভোট হবে।